নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এখনো পর্যন্ত চলছে বাংলাদেশ, তারই মধ্যে রক্তক্ষয়, হত্যা, হামলা, একাধিক পরিস্থিতি কিন্তু এখনো অব্যাহত বাংলাদেশ জুড়ে। বাংলাদেশের গণ অভ্যুত্থান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, দেশান্তরী হওয়া এবং প্রতিবেশী রাষ্ট্রের বর্তমান এই অস্থির পরিস্থিতির কারণে এবার ভারতও কিন্তু উদ্বিগ্ন। তবে জাতীয় ক্ষেত্রে কোনো অশ্বিনী সংকেত দেখা দিলে ভারতীয়রা যে চূড়ান্ত ঐক্যবদ্ধ হয়ে ওঠেন এখন কিন্তু এটারই নির্দেশন মিলছে। কার্যত বাংলাদেশের ইস্যুতে বর্তমানে দলমত নির্বিশেষে প্রতিটি রাজ্য সরকার ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করছে। বাংলাদেশ ইস্যুতে এমনই সামঞ্জস্যপূর্ণ আজ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। দিল্লি থেকে যে নির্দেশ আসবে কার্যত সেই নির্দেশ রাজ্য সরকার সেই অনুযায়ী কাজ করবে বলে আজ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। কি বলছেন তিনি শুনুন। দেখুন, গতকাল বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জেনেছেন এবং আমরাও সেদিকে নজর রেখেছি। দিল্লির সাথেও আমি কন্টিনিউয়াস আমার যোগাযোগ আছে এবং আমি সবার সাথেই আমি কথা বলেছি। এখানে আপনারা এর মধ্যে হয়তো বা খবর পেয়েছেন, আমাদের চিফ সেক্রেটারি, ডিজিপি এবং আসাম রাইফেল, বিএসএফ, অন্যান্য যারা আছেন সবার সাথে আমার কালকে একটা ওনাদের সাথে কথাবার্তা হয়েছে, যাতে নজরদারি রাখা হয় এবং আমরা নজর রাখছি। দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে, তো এগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা কাজ করব। তখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করছি। বিএসএফ তো বর্ডারে পাহারা দিচ্ছে, এছাড়া পুলিশ নিয়ে কোনো ট্যাক্স ফোর্স বা পুলিশের আলাদা কোনো দায়িত্ব না? ওই তো আমি বললাম তো, ডিজিপি সাহেবের সাথে কথা হয়েছে, তো ইন্টেলিজেন্স ডিজিপি ওনার সাথেও কথা হয়েছে, বলা হয়েছে যে কোর্ডিনেশন করার জন্য। এই যে আমি 5-6টা ডিপার্টমেন্টের কথা আমি বললাম, ওনারা সবাই একজন আরেকজনের সাথে যাতে কোর্ডিনেশন করে কোথাও কী সমস্যা বা কোনো যদি বর্ডার এরিয়াতে কোনো প্রবলেম হয় একজন আরেকজনের সাথে যাতে কোর্ডিনেশন করে। আচ্ছা, দিল্লি থেকে কি গতকালকে কোনো নির্দেশ এসেছে? আমার সাথে কথা হয়েছে, নির্দেশ হয় না, আমাদের সাথে কথা হয়েছে যে মানে এখন কী পরিস্থিতি আমাদের ত্রিপুরাতে, বাংলাদেশের এই উদ্বেগজনক যে অবস্থা, তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না আমার কাছে জানতে চেয়েছে। আমিও বললাম এখন পর্যন্ত তো সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। স্যার, বাংলাদেশে কিছু হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে মন্দির, এই বিষয় নিয়ে আপনার কি? এগুলো তো হওয়া বাঞ্ছনীয় না, আমরা তো এগুলো কোনো অবস্থায় আমরা এগুলোকে ভালোভাবে নিই না। এবং এর মধ্যে আমি দেখলাম ওখানকার যারা সংখ্যাগুরু সম্প্রদায় তারাও কিন্তু আবার এই বিষয়টা, আজকেও আমরা দেখলাম অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে ওরা কিন্তু এটা বাধা দিচ্ছে, ওরাও কিন্তু এখন তাদেরকে প্রোটেকশন দিয়েছে। কালকে রাত্রেও আমি দেখলাম অনেক জায়গায় অনেক যারা স্টুডেন্টরা তারাও কিন্তু বেরিয়েছে, যারা সংখ্যালঘু যারা আছেন তাদেরকে যাতে তাদের বাড়িঘরে হামলা না হয়, উজ্জ্বতি না হয়। মন্দিরেও দেখছি আমি অনেক জায়গার মধ্যে তারা মন্দিরের চারিদিকে ওরা বাধা দিচ্ছে, তো এটা একটা গুড সাইন, এটা হলে ভালো। তো এই ধরনের একটা উত্তেজনা অবস্থা তো আছে বাংলাদেশে, তো আমাদের নজর দাঁড়ি আছে। স্যার, হ্যাজ ইট এনিওয়ে হ্যাম্পার্ড আওয়ার বিজনেস উইথ বাংলাদেশ, বিকজ উই হ্যাভ ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস উইথ বাংলাদেশ? হিয়ার ইউ হ্যাভ সিন দ্যাট উই আর সাপ্লাইং দ্য ইলেকট্রিসিটি রাইট নাও, রাইট স্যার? সো আই থিঙ্ক টেম্পোরারিলি দে আর মে বি, বাট ইন দ্য লং রান আই ডাউট দ্যাট উইল বি এনি প্রবলেম। স্যার, আজকে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। তবে সীমান্তে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এমনকি এই মুহূর্তে কাউকে আসতে দেওয়া হবে না বলে আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা, আক্রমণ চলছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়, তবে বাংলাদেশে একাংশ সংখ্যালঘুরা কোনো কোনো ক্ষেত্রে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে এগিয়ে আসছে তা উল্লেখ করে বিষয়টিকে তিনি সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি উভয় দেশের মধ্যে আমদানি রপ্তানির ব্যবসার বিষয়ে অদূর ভবিষ্যতে কি হবে এই ব্যাপারে নিশ্চয়তা প্রকাশ করে বর্তমানেও ত্রিপুরা থেকে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী ইতিবাচক মন্তব্য করেছেন। সর্বোপরি বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা বিষয়ের উপর নজর রাখা হচ্ছে এবং সীমান্তে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত বিষয়ে যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আগামী দিনে কাজ করবে রাজ্য সরকার, যা আজ তুলে ধরেছেন সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।